চারজনকে খুন করা ওসি প্রদীপ একজন সিরিয়াল কিলার। প্রদীপ ধূর্ত, তার কাছ থেকে কথা বের করতে আরও একদিন প্রয়োজন জানিয়ে আসামি প্রদীপকে আরও একদিনের রিমান্ডে নিয়েছে র্যাব। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এ কথা জানান। এদিকে লিয়াকতের পর এসআই নন্দদুলাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার এক মাসে সব কিছুই যেন আটকে আছে আসামি ওসি প্রদীপকে কেন্দ্র করে। দফায় দফায় রিমান্ডে নিয়েও হত্যার রহস্যের এখনও খোলাসা হয়নি। এর মধ্যেই রোববার ইন্সপেক্টর লিয়াকত দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সোমবার 31 আগস্ট সকালে এসআই নন্দদুলাল রক্ষিতকে 164 ধারার জবানবন্দি দিতে নিয়ে আসা হয় আদালতে। দুপুর 1টার পর তৃতীয় দফার রিমান্ড শেষে ওসি প্রদীপকে একাই তোলা হয় আদালতে। বাদীপক্ষ থেকে চাওয়া হয় একদিনের রিমান্ড। অন্যদিকে রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ ও ডিভিশন চান প্রদীপের আইনজীবী। যুক্তিতর্ক উপস্থাপন শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাদীপক্ষ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা বলেন, সে একজন সিরিয়াল কিলার, সে 204 লোককে খুন করেছে, আমরা সেটা অবহিত হয়েছি। আসামি একজন পুলিশ, সে জানে কীভাবে লুকাতে হয়। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক বলেন, ওসি প্রদীপ এখনও রিমান্ডে আছেন, 15 দিনের বেশি রিমান্ড দেয়া যায় না, তবুও কেন তারা রিমান্ড দিচ্ছে।